প্রথম রমজানে পর্যাপ্ত গণপরিবহনের অভাবে চরম ভোগান্তিতে ঘরমুখী মানুষ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মেলেনি নির্দিষ্ট গণপরিবহন। ভোগান্তির শিকার মানুষের অভিযোগ, বেশিরভাগ গণপরিবহনে সিটিং সার্ভিস, প্রয়োজনের তুলনায় গণপরিবহনের অভাবসহ একই সময়ে অফিস ছুটি হওয়াই দুর্ভোগের কারণ। মিজান রহমানের রিপোর্ট। পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি বেসরকারি সহ বেশিরভাগ অফিস ছুটি হয়েছে একই সময়ে। ভুক্তভোগীরা বলছেন, একই সময়ে অফিস ছুটি হওয়ায় বাড়তি মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নগরীর গণপরিবহন। প্রথম রোজায় পরিবার পরিজন নিয়ে ইফতারে সামিল হতে শত কষ্ট সহ্য করে ঘরে ফেরার চেষ্টা করেছেন অনেকেই। বলতে পারছি না, রাস্তাও ইফতার হতে পারে। ক্যান্টনমেন্ট যাব, গাড়ি পাচ্ছি না, খুবই কষ্ট হচ্ছে। অনেক ভিড়, ওঠা যায় না, সিটিং বাস নেই বললেই চলে। বিএটিসি গাড়ি, অনেক গাড়ি আছে ইয়াতে বসে পড়ে আছে, কিন্তু গাড়িগুলো ছাড়েও না, দেয়ও না। এগুলি দিলে হয়তো আমাদের দুর্ভোগ কমে যেত আর কি। রমজান মাস উপলক্ষে অন্তত সকালে ও অফিস ছুটির পরে গণপরিবহনের সিটিং সার্ভিস না রাখার দাবি ভোগান্তির শিকার নগরবাসীর। এছাড়া রমজানের আগে নতুন বাস নামানোর কথা থাকলেও এখনও নামেনি নতুন গণপরিবহন। এ কারণেও বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে শহরের গণপরিবহন। সরকারের বাস দিতে কোন বেশি করে, বাস না দিলে আমরা খুব এত কষ্ট করে যেতে পারবো না বাসায়। পুরো গাড়ি খালি, কিন্তু মানুষ কিভাবে যাওয়ার জন্য করতে থামাচ্ছে না। কিন্তু এখন যদি এখানে যদি আরো 20-30 জন প্যাসেঞ্জার নিয়ে যেত, তাহলে আমরা আরামে বাসায় যাই ইফতারি করতে পারতাম। খুবই খারাপ লাগতেছে, মানে যেটা বলতে পারতেছি না, বসতেও পারতেছি না, ইচ্ছা করতেছে ফ্লোরে বসে যাই। ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি নগরবাসীর। তা না নিলে রমজানের দ্বিতীয় সপ্তাহ থেকে শপিং মলগুলোতে ঈদের কেনাকাটা শুরু হলে ভোগান্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে মনে করেন ভুক্তভোগীরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।